ছাত্র ছাত্রীস, আজি আমি নবম শ্রেণীর ত্রিভুজ পার্ট টুর 7.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্নট করিম। তো 1 নম্বর প্রশ্নট কি দিয়া আছে, চতুর্ভুজর এ বি সি ডি এ সি সমান এ ডি আর এ বি এ এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত, এই সমদ্বিখণ্ডিত বানান ভুল হয়ে আছে চাই লবা, সমদ্বিখণ্ডিত করেছে। তো চিত্রত চা, চিত্রত দিয়া আছে, এই চিত্রত চা যে এঙ্গেল এ বি এ এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এ বি রেখাটু এই রেখাটু এই এক কোণক সমান হিসাবে দুটা ভাগত ভাগ করেছে। তো প্রমাণ করিব লাগে ত্রিভুজ এ বি সি, এ বি সি সর্বাঙ্গম ত্রিভুজ এ বি ডি, এ বি সি আর এ বি ডি কংগুরেন্স কি করব লাগে প্রমাণ করব লাগে। তাই বি সি আর বি ডি সম্পর্কে তুমি কি কবা, তো বি সি আর বি ডি চা, ইয়াত যদি এই দুটা সর্বাঙ্গম হয়ে যায় তেনেহলে বি সি শেষর ফালৰ পৰা দুটা, ইয়াতো শেষর ফালৰ পৰা দুটা, তেনেহলে সর্বাঙ্গম হয়ে গেলে কি হব, বি সি আর বি ডি কি হয়ে যাব, সমান হয়ে যাব। সো এতিয়া আমাক ত্রিভুজ দুটা কোন দুটা প্রমাণ করিব দিছে সেই দুটা চাই লওয়া, প্রথমতে এ বি সি, এর পৰা বি, রেড পেন লৈ লৈছো, এর পৰা বি, এর পৰা বি আর এইটো উপরের ত্রিভুজটো এ বি, এ বি সি এই ত্রিভুজ, ইয়ার লগত সর্বাঙ্গম করব লাগে কোনটো ত্রিভুজ, এই হোয়াইট কালার লৈ লম, এ এ বি ডি, এ বি ডি ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ সর্বাঙ্গম প্রমাণ করব লাগে। তো আর তারপিছত কি কৈছিলে যে এই এ বি রেখাটু এই রেখাডালে এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত করে, এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত করে মানে উপরের ভাগ, এই তলর ভাগ, এই উপরের ভাগ, এই দুটা সমান সমান, তার মানে তো এই আমি এক্স বলে ধরব পো আর এই ওয়াই বলে ধরব পো, তার মানে এক্স আর ওয়াই সমান সমান হবে। তো প্রথমতে আমি কি করিম, দিয়া আছে লিখি লম, দিয়া আছে আমাক কি কি দিয়া আছে, চতুর্ভুজ এ বি সি ডিত চতুর্ভুজ এ বি সি ডিত এ বি সি ডিত এ বি এ বি সি ডিত এ সি সমান এ ডি, এইটো দিয়া আছে ইয়াত, আর এ এ বি এ এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত করেছে, এ বি রেখাটুয়ে এঙ্গেল এক সমদ্বিখণ্ডিত খণ্ডিত করেছে, ইয়ার অর্থটো কি হব যে এক্স আর ওয়াই কি হব সমান হব, আর আমি ইয়াত লিখিব পারিম কি এক্স এঙ্গেল এক্স সমান হব কার এঙ্গেল ওয়াইর সমান হব, কারণ এ বি রেখাটুয়ে এই এ কোণটুক কি করেছে সমান হিসাবে দুটা ভাগত ভাগ করেছে। তারপিছত লিখিব লাগে প্রমাণ করিব লাগে, কি প্রমাণ করিব লাগে, প্রমাণ করিব লাগে, আমাক কি প্রমাণ করিব দিছে, তো আমাক কি প্রমাণ করিব দিছে যে ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গম ত্রিভুজ এ বি ডি, এইটো প্রমাণ করিব লাগে, ত্রিভুজ এইটো রেড লৈ লওয়া এ বি সি, তার মানে উপরের এই রঙা ত্রিভুজটো এ বি সি সর্বাঙ্গম ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এই দুটা ত্রিভুজ সর্বাঙ্গম প্রমাণ করিব লাগে। তো তারপিছত আমি লিখিম প্রমাণ তো প্রমাণত চা উপরের ত্রিভুজ কি আছিলে যে এ বি সি, তো এ বি সি টো আমি লৈ লওঁ রেড, ত্রিভুজ এ বি সি আর তলর ত্রিভুজটি কি আসলে বগা ত্রিভুজটি এ ডি বি বা এ বি
डि बुली कब परा बा ए डि बि बुली कब परा तो एतिया आरो त्रिभुज ए बि डि की दिया आछे ए दुटा त्रिभुजत मिल की आछे सेखिनि आमी उलाय लब लागे तो एतिया ए बि सि त्रिभुज चुआसुन ए बि सि त्रिभुजत एंगल एक्स टु आछे जितु ए बि डि त्रिभुजर वायर लगत समान तेनहले यात रिलेशन टु की पालु एंगल एक्स समान एंगल वाई एटु कोर पर पाइछो आमी दिया आछे एटु दिया आछे यार पर आमी पाइछो तार पिसत आरो एटा की पाइछो सोआ यात ए बि ए सि ए सि समान ए डि दिया आछे न यात लिखा आछे ए सि समान ए डि तो ऊपर ए रंगा त्रिभुज तो चुआसुन ए रंगा त्रिभुज तो ए सि आछे হয়নে এইটো এ সি আছে আর এই তলর বগা ত্রিভুজটুত এ ডি আছে তেনহলে এই এ সি আর এ ডি বাহু সমান আছে তো আমি প্রথমতে রঙা ত্রিভুজ লিখিছো নহয় রঙা ত্রিভুজত কি আছে এ সি সমান তারপিছত এই বগা ত্রিভুজত কি আছে এ ডি এইটো করবরা পাইছো আমি দিয়া আছে তো আমার যে কোনো তিনটা রিলেশন যদি পাও তেনহলে আমি কি হয়ে যাব ত্রিভুজ দুটা সর্বাঙ্গম হয়ে যাব তো আমি এতিয়া আরো একটা রিলেশন কি পাম তোমালকে ইয়াত ভালকে ধ্যান দিলে এটু সাবা যে এ বি রেখাটু উপরর ত্রিভুজটু বনাওতেও এই এ বি রেখাটু লাগিছে আর তলর ত্রিভুজটু বনাওতেও কি হয়েছে এ বি রেখাটু লাগিছে তার মানে দুটার কারণে এই রেখাটু কমন হয়ে আছে কি হয়ে আছে কমন এই কমনক অসমিয়াত কি বলি কোয়া হয় যে এটু সাধারণ বাহু তো সাধারণ বাহু তেনহলে আমি কি লিখিম যে এ বি সমান ए बि साधारण बाहु साधारण बाहु तो आमार एतिया त्रिभुज तो की होय गल त्रिभुज ए बि सि सर्वांगम होय गल त्रिभुज ए बि डि कुनटु नियम लागिसे यात लिखि दिबा कि सोआ দুটা বাহু আছে আর একটা কি আছে সাইড আছে তো সাইড অকলে আছে নয় যেটু অকলে থাকিব তাক মাজত লিখি দিবা সরি ইয়াত কোন এটা আছে আর বাহু দুটা আছে তো কোনটু মাজত লিখি দিবা সাইড দুটা আছে নয় দুই সাইডে লিখি দিবা তো এটু কি হয়ে গেল আমার সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে ত্রিভুজ দুটা কি হয়ে গেল সর্বাঙ্গম হয়ে গেল তো তারপর আমাকে খুঁজেছিল বি সি আর বি ডি সম্পর্কে তুমি কি কবা বি সি আর বি ডি সমান হব তো বি সি সমান হব বি ডি করপরা সিপি সিটির পরা সিপি সিটির পরা এটা কি হয়ে যাব সমান হয়ে যাব